দীর্ঘ অপেক্ষার পর সাকিবের হতাশার রাত। ক্রীড়া প্রতিবেদক, এবারে আইপিএলে কি তাহলে সাকিবের কাছে হতাশার অপর নাম হয়েই থাকবে? লক্ষণ তো সেই রকমই, টানা 5 ম্যাচ একাদশের বাইরে। অবশেষে অপেক্ষার অবসান হলো, শুক্রবার রাতে একাদশে নেওয়া হলো সাকিব আল হাসানকে। কিন্তু নিজে ভালো কিছু করতে পারলেন না, দলও জিতল না। সুরেশ রায়না, ঝড়ো 4 উইকেট হারাতে হলো সাকিবের দলকে। 187 রান করে হার দেখতে হলো নাইটারদের। অবশ্য ব্যাট হাতে কিছু করে দেখানোর মোটেও সুযোগ ছিল না সাকিবের। ব্যাট করতে নেমেছিলেন বটে, কিন্তু অনেক দেরিতে। 7 নম্বরে যখন ব্যাট করতে নামলেন তখন কলকাতার ইনিংস একরকম শেষ হয়। সুযোগ হলো মাত্র 1 বল মোকাবেলার, 1 বলে 1 রান নিয়ে অপরাজিত থেকেছেন সাকিব। তবে শুক্রবার রাতে গুজরাটের বিপক্ষে নাইটাররা কিন্তু বড় ইনিংস গড়ে তুলেছিল। 5 উইকেটে 187 রান তোলে তারা। রবিন উথাপ্পা মাত্র 48 বলে 72 রান করেন। ওপেন করতে নেমে চমক দেখান সুনীল নারিন, 17 বলে 42 রানের বিধ্বংসী ইনিংস এসেছে তার ব্যাট থেকে। গম্ভীর করেন 33। ব্যাট করতে নেমে শুরুতেই চড়াও হয়ে খেলতে থাকা গুজরাট লায়ন্স, প্রথম ওভারে বল করতে আসেন সাকিব, কিন্তু সুবিধা করতে পারেননি, দেন 9 রান। সাকিবকে দিয়ে আরও 2 ওভার করানো হয়েছিল, কিন্তু পরের 2 ওভারে দেন 22 রান। 3 ওভারে মোট 31 রান দেন সাকিব। সাকিবের হতাশার রাতে হতাশার সঙ্গী হয় নাইটারদেরও। সুরেশ রায়নার ঝড়ে 10 বল আগেই পৌঁছে যায় জয়ে গুজরাট। 46 বলে 84 রান করেন রায়না। এই ম্যাচে অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে বসিয়ে সাকিবকে খেলানো হয়েছে। গ্র্যান্ডহোমের বাজে পারফরম্যান্সই সুযোগ করে দিয়েছে সাকিবকে। গ্র্যান্ডহোমকে দিয়ে এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলানো হয়েছে। ওই 3টি ম্যাচে গ্র্যান্ডহোম ব্যাট হাতে করেন 1 রান আর বল হাতে নিয়েছেন 1 উইকেট। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে লেটেস্ট নিউজ এবং ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।